ছোট বাড়িকে কোথায় নিয়ে যাচ্ছ? বাড়িকে নিয়ে যাও না, আমি বলছি বাড়িকে নিয়ে যাও না। আমার বোনটাকে কোথাও নিয়ে যাও না, আমি না করছি, প্লিজ কোথাও নিয়ে যাও না, ওকে ওকে নিয়ে যাও না। ওশাশা এরা আমার গঙ্গার ঘাটে গঙ্গা নাই চেনেছে কেন বাবু? হ্যাঁ হ্যাঁ গো, গঙ্গার ঘাটে গঙ্গা নাই চেনেছে কেন? আমি তো বাবা ঘয় ছাড়া কোনোদিন জীবনে চান করিনি কো, আমি তো ঘয় ছাড়া কোনোদিন চান করতে পারিনি কো, তাইলে হে আমাকে গঙ্গা নাই চেনেছে কেন? ও স্যার কাউকে বাউন করনি কো? হ্যাঁ কাউকে বকনি কো? ও স্যার স্যার কাউকে বকনি কো? হ্যাঁ বাড়ি বাড়ি বাড়িকে কোথায় নিয়ে যাচ্ছে বাড়ি? ও বুঝতে পারছেন, ও বড় বৌদি, ও বড় বৌদি, বাড়িকে নিয়ে যাও না, আমার বোনটাকে নিয়ে যাও না বড় বৌদি, আমি এই দৃশ্যটা সহ্য করতে পারবো না। মেজ ঠাকুর পো দোহাই তোমার, এরকম করো না, এভাবে সময় নষ্ট করো না, ওকে তো যেতেই হবে না, বেচারা এমনিতেই সকাল থেকে যা যাচ্ছে ওর উপর দিয়ে, ও তো আরো অসুস্থ হয়ে যাবে, বলো প্লিজ এভাবে সময় নষ্ট করো না, ওকে যেতে দাও, চলো থাকো। মেসা যে কথাগুলো এখন বলছো, কদিন আগে যদি বলতে তাহলে একটু অন্ততা স্বস্তি পেতে পারত। এতটা অসম্মান অপমান নিয়ে তাকে বাড়ি থেকে যেতে হতো না, দয়া করে তার বাকি কাজটুকু তাড়াতাড়ি করার ব্যবস্থা করো। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, আমি জানি রানা দিদি যেগুলো আজকে করছে সেগুলো সে প্রথম করছে, এর আগে কোনোদিন করেনি, আমরাও কখনো দেখিনি, কিন্তু সেই কাজটা যাতে ভালোভাবে তাড়াতাড়ি হয় সে চেষ্টা করো। আমি তোমার রিকোয়েস্ট করছি।